এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

আচ্ছা আপনার দোকানে সবচেয়ে কম দামি ক্যান্ডি কোনটা আছে সব থেকে কম দামা ভাই এটাই যে আমার এটা দেখাইছে তারপর আমি পলস দেখাব পলস দেখাবেন ভাই এ হলো 2 টাকা পলস ক্যান্ডি কম দামের মধ্যে একটা প্রোডাক্ট এটা আমাদের 115 টাকা আমাদের প্রাইস ওকে এটার ভিতরে আপনার চারটি আইটেম আছে তেতুল ম্যাঙ্গো আর হলো কপি আর পিনাট পিনাট বাদ

অলিম্পিকের মতো কোন লোকাল কোম্পানি করতে পারে না এটা এখন লোকাল এর আপার হয়ে গেছে মনে করেন আমাদের কাছে এমন উন্নত মানের মেশিন আছে লোকাল কোম্পানি সাধারণত এই যে পালসের ভিতরে একটা মশলা থাকে যেগুলো সব চকলেটের মধ্যে থাকে না যে শাহি শাহি কোম্পানির ভিতরে আপনার মশলা আছে ব্র্যান্ডেড আইটেম গুলো সাধারণ লোকাল কোম্পানি কিন্তু ওগুলো দিতে পারে না ওকে ঠিক আছে এরপর আমরা কি দেখাবেন এবার হচ্ছে ভাই এই যে এটা হলো জেলবার জেলবার হ্যাঁ ম্যাঙ্গো জেলবার এটার আপনার পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো পঞ্চান্ন টাকা ওকে একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পিস হ্যাঁ বিক্রিতে কত 250 টাকা খুচরা বিক্রি আসবে আচ্ছা পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকা করে ওকে তারপরে

120 পিস মাল আছে হ্যাঁ খুচরা বিক্রি 200 টাকা হয় খুচরা দুশো টাকা হ্যাঁ 92 টাকা কিনে 200 টাকা বিক্রি ওকে এই যে ভাই আরেকটা হলো আপনার পাঁচ টাকা চকো চকো পাঁচ টাকা চকো চকো এটা 225 টাকা কিনা পঁচিশ টাকা কেন পাঁচশো টাকা বিক্রি একশো পিস আছে পঁচিশ টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি আচ্ছা এটা কোন কোম্পানির এটা ভাই তোহা তোহা হ্যাঁ তোহার চকো চকো এই যে তোহা আমাদের মন করেন আরেকটা মাল আছে এটা এখন আমাদের কাছে अवेलेबल নাই তোহা আসলে কোম্পানি এটা আমার নিজেরই আচ্ছা আচ্ছা আচ্ছা

যেহেতু গরমকাল এখন আচার আইটেম গুলো বেশি চলতেছে তেতুল লাড্ডু তেতুল লাড্ডু হ্যাঁ তেতুলা বিক্রি ওকে ভাই একটা আমরা হ্যাঁ ভাই প্রত্যেকটা দেখি হ্যাঁ ভাই এটা হলো মানে অনেকে বলে যে ভাই শীতের পরে নাকি নাড়ু চলে না গরমকালে আমি চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করতেছি গরমে আপনি অনাশেই মাল বিক্রি করতে পারবেন

আমাদের রেট হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা রেট হ্যাঁ একশো পিস আছে একশো পনেরো টাকা দুইশো টাকা ওনার বিক্রি করতে পারবে আর কি ওকে যেহেতু আপনার রেটের ভিতরে একশো পিস আছে দুই টাকা করে এটার রেট হলো দুই টাকা এই যে একটা আচার আছে এটা হলো পাঁচ টাকার আচার পাঁচ টাকার আচার হ্যাঁ পাঁচ টাকার আচার এটার ভিতরে আপনার আছে ষাট পিস মাল তিনশো টাকা খুচরা বিক্রি তিনশো টাকা খুচরা বিক্রি হ্যাঁ তিনশো টাকা খুচরা বিক্রি এটা ওকে একশো ষাট টাকা আমাদের রেট ওকে তারপরে তারপরে এই যে ভাই

এই বর্তমানে যে ঈদ গেছে আমাদের রোজার ঈদের পরে গরমের এমন ভাবে আমার মনে করেন আইসল আছে আইসল এর প্যাকেট গুলো আছে এগুলো এখন মার্কেট শট এর কারণে আমি ডিসপ্লে করতে পারি না দেখতে পারি না তবে কাস্টমার আমারও অর্ডার দিলে আমি কারখানা থেকে ডিরেক্ট মাল পাঠাই দিই যেহেতু আমি ডিলার

কাপ পুডিং এটা হলো আপনার ফরচুন ফুডের এর ফরচুন ফুড এর কাপ পুডিং এটা 12 পিস করে থাকে কার্টনে 12 প্যাকেট ওকে মাত্র 35 টাকা 35 টাকা হ্যাঁ 60 টাকা খুচরা বিক্রি আসবে আচ্ছা তারপর ভাই এই যে এদিকে দেখেন রুটি পানি 10 টাকা রুটি পানি এটা আপনার ডজন 80 টাকা করে পড়বে ডজন 80 টাকা করে ডজন 80 টাকা করে পড়বে ওকে

এটা ডজন পড়তে আছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ডজন জি ব্রাসের সবচেয়ে কম দামি এখন কি আছে আপনার কাছে আমার কাছে বর্তমানে সবচেয়ে কম দামের মধ্যে তারপর ভাই আপনি যেহেতু কম দামের ইয়ে বলছেন এই একটা আছে জার ঠিক আছে কিংসনের ওকে

অনেক লাভ কিন্তু এটা আমাদের রেট হলো মাত্র একশো পঁয়ষট্টি টাকা বারোটার দাম হ্যাঁ বারোটার দাম এক ডজন দুইটা কালার আছে ওকে আর মাজুন এর কি কি আইটেম আছে আপনার মাজুন এর আরো অনেক আইটেম আছে দেখাইতেছি এখানে তো রাখা আছে দেখি আমরা এই যে ভাই এ ওয়ান এ ওয়ান একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা খুচরা বে গায়ের রেট দেওয়া আছে পঞ্চাশ টাকা করে এই যে গায়ের রেট পার পিস দেওয়া আছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ এক ডজন ওকে তারপরে তারপরে এই যে ভাই জননী জননী হলো আপনার এখানে এক ডজন মাল মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা বারোটার দাম বারোটার দাম মাজনী মাত্র আশি টাকা টাকা ডজন হ্যাঁ ডজন টাকা আছে গাই টাকা আছে টাকা এটা সবচেয়ে লাভজনক লাভজনক আইটেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর হবে ভাই এগুলো কোয়ালিটি অবশ্যই ভালো ওকে

অরিজিনাল রেট ওটা আপনাদেরকে বলবো আর কি আমেরিকান আছে ডন আছে এগুলো হলো ট্রিপল এ হ্যাঁ 260 টাকা হলো আমাদের রেট ওকে আপনার 12টা 12টা করে প্যাকেট থেকে ভিতরে কার্ডে ওকে 12টা 12টা করে এটা তো 12টা এটা 12টা এটা হলো ডন এটা হলো আমেরিকান ট্রিপল এ দুটোই এগুলো হচ্ছে যে ঝুলাই ঝুলাই রাখে দোকানের মধ্যে সেই কালিগুলো এটা হলো বেজমল বেজমল হ্যাঁ বেজমল কালি আপনার ডজন পড় আছে 85 টাকা 85 টাকা ডজন হ্যাঁ আর এটা হলো আপনার গোদরেজ ওকে গোদরেজ এক্সপার্ট এটা পড়তে আছে আপনার

এবার ওপরে আমরা কিছু বেলুন দেখা দাম কথা বেলুন আছে এই যে বেলুন আছে হ্যাঁ সব একশো বেশি তারপরে এই যে একটা আইটেম আছে এটার ভিতরে ফোটা পাবেন বার্থে বেলুন পাবেন আপনি ফুল পাবেন পশু পাখি পাবেন এই বেলুনের দাম শুরু কত থেকে এটা ভাই আমাদের রাগটাছে 195 টাকা 195 এর কতগুলো থাকে 120 সব 120 195 টাকা মানে 1 টাকা 95 পয়সা কুকুরের দাম পড়ছে তাই তো এই একটা বেলুন আছে এটা হলো 180 টাকা 180 টাকা হ্যাঁ এটা ওটা সেমই আপনি ফোটা পাবেন ফুল পাবেন বিভিন্ন প্রকার আছে হ্যাঁ আচ্ছা আর এটা এটা ওটা সেমই কিন্তু এটা হলো কম দামা এটা হলো একটু বেশি দামা আচ্ছা আর এখানে আছে একেবারে ছোট বেলুন হলো সুই বেলুন আচ্ছা এটা হলো আপনার 17 টাকা করে হচ্ছে 18 টাকা আর কি হ্যাঁ

পাতা পাতা পিসের দাম চল্লিশ টাকা পঁচাত্তর বিক্রি করতে পারবে পঁচাত্তর বিক্রি করতে পারবে এক একটা মূল্য আছে পাঁচ টাকা টাকা করে মানে আপনি কি বাইতে আছে একটা নগদ বিশ টাকা পাইতে আছে টাকা

আমাদের রেট হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি এই একটা হলো আপনার পাতা ম্যাজিক বলের পাতা আর কি একটু আমাদের দিকে দেখান এই যে ম্যাজিক বলের পাতা আর কি হ্যাঁ এটা আপনার চল্লিশ পিসের মতো বিশ পিসের মতো থাকে আর কি এটা রেট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওকে তারপর ভাই যে খেলনা ছড়া খেলনা আইটেম দেখাই যেগুলো মনে করেন মোটামুটি লাভ আছে পছন্দ হ্যাঁ বাচ্চাদের খুবই পছন্দ এটার ভিতরে আপনার গাড়ি পাইতে আছে চুই বেলুন একটা পাইতে আছে

যদি ভুলেও যায় আমরা রেড দিয়ে দিবো আর অবশ্যই আমাদের দোকানে আসলে বা আমাদের সাথে কথা বললে কিছু পরিমাণ হলো আমি ছাড় দেওয়ার চেষ্টা করবো এরপর থেকে আরো ছাড় দেওয়া এরপর থেকে এরপরেও আমি কিছু ছাড় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভাই আপনি আমার জন্য এতক্ষণ কষ্ট করছেন আর আমার সব দর্শকদেরকেও ধন্যবাদ তারা এতক্ষণ বসে বসে আমার ভিডিও দেখতাছে আসলে একটা জিনিস কি ভাই বাংলাদেশে বেকারত্ব বেশি সো বেকার না বসে থেকে এসব জিনিস নিয়ে আর টুকটাক করে শুরু করলো

আপনাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি কন্ডিশনে ব্যবসা করব ওইসব ভাইদেরকে বলতেছি ভাই আপনারা যদি আমাদেরকে বিশ্বাস না হয় চক বাজার এটা কিন্তু অনেক বড় বাজার একটা ঐতিহ্যবাহী বাজার হ্যাঁ এখানে এসে আপনারা আমাদের সাথে আমাদের দোকানে এসে আমাদের সাথে আপনি ইয়ে করবেন দেখা করবেন দেখা করে আমাদের আমাদের সাথে দেখা করে আমাদের সাথে মাল নেবেন মাল নেওয়ার পরে আপনার আমাদের সাথে একটা বিশ্বাস অনেকে বলো যে ভাই কন্ডিশনে মাল নেবো হ্যাঁ কারণ তারা বিশ্বাস করতে পারে না কারণ অনেক সময় অনেক জনের কাছে প্রতারিত হয় বা মাল চা একটা দিয়া দেয় আর মাল ঠিক মতো পায় না হ্যাঁ ওইসব ভাই বলতেছি ভাই আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আর একটা কথা হলো কি যখন আপনি কন্ডিশনে মাল নেবেন হ্যাঁ কন্ডিশনে মাল নিলে আমরা যে কার্টুন তিরিশ টাকা করে রাখি দেখা যায় কুরিয়ারের যদি আমরা কন্ডিশনে দেয় ওইটা একশো টাকা যেটা লাভ করবে ওইটা আপনার ভাড়ার পরিবহন খরচ অনেক বেশি পড়ে হ্যাঁ পরে যাবে বলে ভাই ভাড়াটা বেশি চলে যায় আর যাদের বিশ্বাস একটু ঝামেলা আছে তারা দোকানে সরাসরি চলে আসে আর যাদের ওই যে বললাম যে বিশ্বাসের উপরে একটু ঝামেলা আছে তারা চলে আসবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার ইমেল WhatsApp খোলা আছে যে কোনো জায়গা থেকে আমাকে আপনারা কল দিতে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সেবা হাজির থাকব আর আমার ওই নাম্বারে বিকাশ নগদ আছে আমাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে সমস্যা নাই আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এ বলে ধন্যবাদ জানাই আমি অনেক কথা বলে বলছি আমার সঙ্গে ইয়ে শেষ করতে আছি আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.